কেমন আছেন আপনারা মুরুব্বিরা কেমন আছেন ভাইয়েরা কেমন আছেন মা বোনেরা কেমন আছেন 18 বছরের তরুণেরা কেমন আছেন ওয়ার্নিং 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 ভাই সবার কাছে প্রথমত ওয়ার্নিং যারা যারা 18 এর নিচে আছো তারা দয়া করে এই ভিডিওটা স্কিপ করে চলে যাও আজকের ভিডিওটা তোমাদের জন্য ভুলেও না আর যারা যারা 18 প্লাস আছো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কেননা আজকে আমি কথাই বলতে যাব নুরিন আফরোজ কি জানো নাম মনে নাই যাই হোক ভাই তো কেমন আছো তোমরা তো সবাইকে আবারো স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক এজ এ ছোট খাটো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার কিছু বন্ধু বান্ধব ভাই বেড়াদার ছোট ভাই বেড়াদার সবাই আমাকে ম্যাক্সিমাম চিনে আচ্ছা তো কি হয়েছে গতকাল অ্যারাউন্ড 7টা সন্ধ্যার দিকে আর কি সন্ধ্যা 7টা 8টার দিকে আমার একটা ছোট ভাই আর একটা ফ্রেন্ড দুজন একসাথে নক দিল আই এম তো অবাক ভাই বুঝলাম না কি হলো তারপরে হঠাৎ করে বলতেছে যে ভাই লিংক লাগবে তা আমি জিজ্ঞাসা করলাম কিসের লিংক রে ভাই তারপরে কইছে দেখ ছোট এসব করা ঠিক না এসব বাজে জিনিস দেখবি না কোনো সময় তো তারপরে কই ভাই এটা একটা টিকটকারের লিংক আমি কই তাড়াতাড়ি দে পরে কথা কই তারপরে আর কি লিঙ্কটা দেখা মনে হইলো যে না একটা ভিডিও বানানো উচিত তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তবে তার আগে একটা ওয়ার্নিং পেয়ে গেছি আমি আমি এটার বিরুদ্ধে একদম স্ট্রিক্টলি অ্যাকশন নিব এটা আমার সব পাস দিয়ে আমার অ্যাকশন নেওয়া হয়েছে স্টিল প্রসেসিং এ চলছে আমার এজেন্সি আমার পার্সোনাল যত লিংক আপ ছিল আমি সবগুলোকে কাজে লাগাইছি আজ অবধি অনেকে চেষ্টা করছে তুমিও চেষ্টা করে দেখতে পারো তুমিও একটা চুল ছিঁড়তে পারবা না কারো যদি একটা চুল ছিঁড়তে পারো কারো তাহলে আমাকে বলে দিতে পারো ভিডিও বানাবো না আর কারো মানে লিংক নিয়ে কি বলছেন আপনি এমনি ভিডিও বানাবো না এটা তো আর কই নাই লিংক নিয়ে ভিডিও বানাম না এই মেয়ে নাকি আবার কিছুদিন আগে হস করে আসছে তো শহরের এই চাচার তো বোনটাকে একটু বলতে চাই আমি কিছু তার কিছু গ্রামের চাচার তো ভাই বেড়াদার আছে আই মিন তার গ্রামের চাচার তো ভাই বেড়াদার ফ্যান্স তারা কিনা তাকে নিয়ে একটা ভিডিও বানাইছে এইরকম তো যারা যারা এইসব ভিডিওগুলো বানাইছে আমি তাদেরকে স্পেশালি উল্লেখ করে বলতে চাই ভাই ভিডিওটা এখন এইভাবে বানাও তো দেখো ভাই এখন আবার অনেকে কমেন্ট বক্সে গিয়ে লিংক লিংক বলে আবেদন করে আন্দোলন শুরু করে দিবে তো ভাই তো তাদেরকে বলতে চাই ভাই আমার ইনস্টাগ্রাম আছে কিসের জন্য এখানে কমেন্ট বক্সে লিংক লিংক না করে আমার ইনস্টাগ্রামে গিয়ে লিংকের আবেদনটা করো রিল্যাক্সে পাওয়া যাবে এত কষ্টেরও কিছু নাই জাস্ট আমার ইউটিউব প্রোফাইলে ক্লিক করো ক্লিক করার পরে অ্যাবাউট সেকশনে যাও অ্যাবাউট সেকশনের নিচে স্ক্রল করে দেখতে পারবা যে আমার ইনস্টাগ্রাম আইডির লিংক দেওয়া আছে ওইখানে ক্লিক করে আমাকে ফলো দেও বা না দেও এটা তোমার উপরে ডিপেন্ড করে ওইখানে গিয়ে একটা টেক্সট করে দেও যে ভাইয়া আমার এই লিংকটা লাগবে আর হ্যাঁ অনেকে আমার ইউটিউব প্রোফাইল থেকে আমার ইনস্টাগ্রাম লিংক পায় না যার কারণে আমি বলে দিতেছি ভাই সমস্যা নেই তোমরা আমার কমেন্ট বক্সে পাবা আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে যাও তাড়াতাড়ি গিয়ে নক দাও পাওয়া যাবে তো তার ভিডিও নিয়ে একটু নাড়া চাড়া দিই একটু খুঁটা দিই আর কিছু না ব্যাপার না তুমি শুধু ছেড়েই দিছো আমি তো ভাবছিলাম ফুল ভিডিও লিংক মানুষের সাথে বিলায়ে বেড়াইবা আশিক তো আপনি আমাদেরকে বানিয়েছেন অ্যাকচুয়ালি আফ্রিদি থেকে আশিক হয়ে গেছি শুধুমাত্র আপনার কারণে আই মিন আপনার ভিডিওর কারণে আর বিশেষ করে আপনার পম্পম দেখার কারণে বুঝলাম না এত বড় বড় পেঁপে হইলো কেমনে আপনার কাছে মানুষের কাছে এই ছোট্ট একটা প্রশ্ন আমার কাছে আই মিন মানুষের কাছে কি যে ভুলভাল বকছি কেই বা জানতো এত বড় বড় যে পেঁপে হয় আপনার বুকে কেই বা মানতো তারপরেও এই ভিডিও দেখার আগে কয়জনই বা জানতো যে আপনার পেঁপে এত বড় বড় আপনার কেমন ভালো লাগে আজ প্রথমবার কইছস এর লেগে মাফ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যেদিন কইবি ওই দিন তোর পম পম ধরে টান দে ছিড়া আমি ওজন করুম কয় কেজি
দেখো ভাই যার যার ভিডিও লিংক লাগবে তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে গিয়ে বলো। আর বাই দ্য ওয়ে ভাই আজ অব্দি কোনো জায়গায় শুনছো একটা চুরচুরি করতে ধরাত পড়ে গিয়া তারপরে কখনো বলছে যে ভাই ওইটা আমি চুরি করতে আসিনি? স্বাভাবিক, এটাই কো অস্বাভাবিক, কারণ অন্য কিছু কেউ বলবে না ভাই আমি চোর না, আমি চুরি করতে আসিনি, আমি এখানে ঘুরতে এসেছিলাম। আর হতেও তো পারে ভাই অন্য কেউ চুরি করতে এসে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আসলে কি আমি? ফার্স্ট অফ অল যারা আমাকে সামনাসামনি দেখেছে বা যারা আমাকে চেনে জানে তারা খুব ভালো মতো জানে জিনিসটা, ওই জিনিসে ওই জায়গায় আমি ওটা না, আমার ওটা করার প্রয়োজনও নাই, ইভেন আমার ওরকম বাথরুমও নেই। দেখো তোমার কাছে পর্যাপ্ত টাকা আছে বলে তুমি চুরি করবে না তার কোনো গ্যারান্টি আছে? না, নাই, আর কখনো থাকবেও না ভাই, কেননা মানুষ বলে কথা লোভ লাগতেই পারে চুরি করতেই পারে, স্বাভাবিক ব্যাপার। Yes, তবে আমাকে জাস্ট এটা বলো যে এখানে ইমোশনাল ব্ল্যাকমেইল করার মতো এমন কি হয়েছে ভাই? কিছু করার নেই, এটাই বাস্তব। আর বাই দ্য ওয়ে ভাই ফার্স্ট অফ অল যারা যারা আমাকে সামনাসামনি দেখেছে তারা জানে যে ওই ভিডিওটাতে কোনোভাবেই আমি না, কারণ ভাই এখানে দুইটা কথা বোঝা যায়, এক হয়তো বা তার চেহারা তেমন না যেমন তোমরা টিকটক ইউটিউব অনলাইন জগতে দেখে থাকো আর কি, দ্বিতীয় নয়তো যারা যারা তাকে সামনাসামনি দেখছে তার মানে তার টয়লেটেই দেখছে, না হলে কেমনে তারা বলবে যে এটা সে না? বোকাচ বোকাচ বোকাচ। যাই হোক ভাই আমি আর এই বিষয় নিয়ে তেমন কথাই বলবো না, আমি জাস্ট এটাই বলতে চাই যে ভাই যদি তোমার কাছে এটা প্রুফ থাকে যে তুমি এটা না কোনোভাবেই, তাহলে তুমি আমাদেরকে প্রুফ করে দেখাও, দেন আমরা এটা নিয়ে ট্রোল হাসি তামাশা এসব এনতেন ক্যান্টারমেন্ট করবো না আর কাউকে করতেও দেবো না, ইনশাল্লাহ আমরা তোমাকে বোন হিসাবেই সাপোর্ট করে যাব। বাট ওয়েন ইউ উইল নট প্রুফ ইট দেন? আপনারা দেখলে বোঝা যায় আপনি তো শিক্ষিত। দেখো তুমি চুরি করছো তোমার চেহারা দেখলেই বোঝা যায়, তুমি যেভাবে বারবার চোখ লড়াইতেছো এই পাশ ওই পাশ করতেছো, তুমি কথাগুলো কিভাবে মনে করতেছো যে কি বলা উচিত না উচিত, সরাসরি বললে তুমি ক্যামেরার দিকে একদম তাকায় কথাগুলো বলতা ঠিক মতো, তাহলে তোমার সামনে দাঁড়ায় কেউ কথাগুলো রিপ্লাইও দিতে পারতো না, আর তুমি এই পাশ ওই পাশ চাইয়া চুরের মতো দেখতেছো আর ভাবতেছো কি বলবা না না বলবা, আর কি জানো তুমি হ্যারাসমেন্ট অ্যাকশন নিবা তাই না, আর যদি তুমি অ্যাকশন নাও সমস্যা নেই পুলিশেই তো ধরেবা তাই না, চার নম্বর বার খাটতে আর কিছু না, বাইর হওয়ার পরে তোমাকে ধরে নেবো আবার আর তখন তোমাকে খেয়ে করে দেবো সাবার। তো ভাই যাওয়ার আগে লাস্ট আর একটা ভিডিও প্লে করতে চাই। আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আমি টিকটকের সেলিব্রিটি, আপনার মতো বেয়ে যদি সেলিব্রিটি হয়ে যায় তাহলে তারা কি ছিড়তে আসছে? আমার জন্য দোকান।